জান্নাতে হইতে চান শুধু আমরা চাই না আমাদের নবীর আগে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ছিলেন সকল নবীরা তো জান্নাতের অধিকারী কিন্তু আল্লাহ পাকের একজন পয়েগাম্বর জাকারিয়া আলাই হি সালাতুয়া সালাম ওনার একজন কলিজার টুকরা সন্তান ছিল যার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিসালুয়া সালাম ইয়াহিয়া পয়েগাম্বর বয়স যখন আট বছর বয়স ওনার আব্বা হজরতে জাকারিয়া নবীরে ডাক দিয়া কয় বাবা ও ও মুখে কত জান্নাতের কথা শুনি আব্বা ওই জান্নাতরা কোথায় জান্নাত আমি দেখতে চাই হদরতে নবী ডাক দিয়া কয় সমতাম রে তুমি বুঝি জান্নাত দেখতে চাও আব্বা শোনো 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 জান্নাত দেখতে হইলে তোমাকে এক বর সাকারাতের বিছানায় শুইতে হবে সাকারাত বরণ করার পরে ইন্তেকাল করার পরে তোমাকে আখেরাতের ময়দানের মধ্যে ফাঁড়ি দিতে থাকতে হবে হাসুরের ময়দানে উঠতে হবে এবং হাসুরের ময়দান এবং জান্নাতের মধ্যে একটা দূরত্ব আছে হজরতে ইয়াহিয়া পয়গাম্বর ডাক দিয়া কে আব্বা ওই হাসুরের ময়দান থেকে জান্নাতের মধ্যে দূরত্বটা কি হজরতে জাকারিয়া নবী বলে আব্বা দার শোনো 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 রে ওই জান্নাতের দূরত্ব হইল বাংদার শোকের পানি এবার হজরতে ইয়াহিয়া নবীর বয়স যখন এগারো নয় বছর বয়স হঠাৎ কইরা জাকারিয়া পয়গাম্বর ওনার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া নবীরে আর কুইজা পাইতেছে না অনেক দিন হয়ে গেছে কেউ বলে তিন দিন কেউ বলে সাত দিন হজরত ইয়াহিয়া পয়গাম্বর রে কুইজা পায় না জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কয় আল্লাহ সেই সন্তান রে তো ভালোবাসি সেই সন্তান রে তো মোহাব্বত করি আল্লাহ একটা সন্তান তো আমার দুনিয়াতে তুমি দাও নাই কিন্তু অনেক দিন পরে আমার বয়স যখন বুড়া বয়স একবার মুরব্বী বয়স হয়ে গেছে তুমি আমার সন্তান দান করছ আল্লাহ কিন্তু দিন পরে সন্তান দেওয়ার পরে আমার এত বড় একটা সন্তান নয় বছর বয়স তারে আমি পাইতেছি না বাবুদ এ সন্তান কোথায় আমার তো এই দেখার বড় প্রয়োজন আমি আমার সন্তান তিন দিন পাঁচ দিন সাত দিন কুইজা পাই না আল্লাহ গো আপনি আমার সন্তান একবার দেখার ব্যবস্থা করে দেন হজরত জাকারিয়া নবী কয় পাহাড়ের কোনো গুহা নাই প্রত্যেক গুহাই গুহায় আমি আমার ভূতের এক ঢুকাইছি কিন্তু কোনো জায়গার মধ্যে আমি আমার সন্তান কুই খুঁজা পাই নাই জঙ্গলে তালাশ করছি কে দূরের বাগানে তালাশ করছি যে জায়গার মধ্যে সামদেশের বাচ্চারা খেলাধুলা করে ওই এলাকার মধ্যে তালাশ করছে কিন্তু আমার সন্তান ইয়া গিয়া পয়গাম্বর রে আমি কুইজা পাই নাই অদর জাকারিয়া নবী কয় আমি আবার চিন্তা করলাম সকল জায়গায় তো খুঁজলাম জাকারিয়া নবী এবাদত করার জন্য ছোট্ট একটা ঘর বানাইছে আপনার এলাকার মধ্যে দেখবেন অনেক মানুষ খাতা করিবে না অদরে মোহাব্বত করে ঘরের মধ্যে আসন বানায় বানাইনি খানকা বানাই বানায় না খানকাগুলা বানানোর কারণ হইলে খানকার মধ্যে গোপনে করা যায় যেখানে এবাদত কেউ ডিস্টার্ব করে না জাকারিয়া নবী কয়ে আমিও তালার এবাদত করার জন্য আমি একটা ছোট্ট ঘর বানাইছি ছোট্ট একটা কুটির বানাইছি ওই কুটিরের মধ্যে আবাদত করতাম আমি সকল জায়গায় তালাশ করছি কিন্তু আমি আমার ফুতের এই জায়গায় তালাশ করি নাই জাকারিয়া নবী কয়ে আমি আমার সন্তানদের তালাশ করতে করতে সর্বশেষ আমি ওই ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি দেখলাম আমার সন্তান ইয়া পয়গাম্বর পয় মধ্যে সে তার কান্না করে তখনও তিনি নবুয়াতি পায় নাই নবুয়াতি পায় নাই আমার সন্তান ইয়া হিয়া কান্না করতেছে আমি কান্না করতে করতে দেখা আমি আমার সন্তানরা দিকে আইলা ইয়াহিয়া রে বাবা বাবা তুমি কেন কান্না করো কান্না করার কারণটা জানতে চাই ইয়া হে পয়গম্বর একটা ডাক দিয়া কয় अब्বায়ো আপনি না আমার এক বছর আগে বলছিলেন দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে হাসরের ময়দান থেকে জান্নাতের একটা দূরত্ব আছে ওই হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্বটা পার করার একটা মাধ্যম আছে ওই মাধ্যমটার নাম হলো চোখের পানি अब्বাগো এই জন্য কান্দি আল্লাহর কসম কিতাব প্রমাণ করে আপতাসকে সিরাতুল আমবিয়া নামক কিতাবে জাকারিয়া পয়গম্বর এই কথাটা শোনার সাথে সাথে মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে জাকারিয়া পয়গম্বর মাটি থেকে উইটা ওনার সন্তান ইয়াগিয়া গিয়া দিকে তাকে তাকে মুস্কি মুস্কি হাসে সন্তান জিজ্ঞাসা করে আব্বা কেন হাসা হাসি করে ও আব্বা আমি ঘুম আমি যখন হঠাৎ করিয়া তোমার কথা শুই না চক্কর দিয়া পড়া গেলাম ছোট্ট একটা কথা বললাম শোকের পানি দ্বারা ওই হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়া যায় আপনাদের নদীটাতে আমি পার হয়ে আসছি নাম কি মেঘনা নদী না মেঘনা নদী পারের মাধ্যম আছে গুদারা আছে না নৌকা ফেরি তো এই হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত ফৌসার মাধ্যম হইল চোখের ভানি মা বোনেরা মনোযোগ দেন আপনারা তো মুনাজাত চোখের পানি বাইর হয় না আরে মুনা দাতে চোখের পানি বাইর দূরের কথা কেউ যদি বাস দিয়া ফেসন দিয়া দুইটা বাড়িও দেয় এখন আর চোখের পানি বাইর হয় না বাড়িটা খাইয়া চোখের পানি বাইর দূরের কথা গাঠটা ভাগ দিয়া কই ফুট মারসস আইস আমরা রাডি তোর ভা ফাটাম হয়নি রে বাবা আর জাকারিয়া পয়গম্বর আমার ফুতে নয় বছর বয়সে কথা মনে রাখছে বাবা আপনিও মুনাজাত করেন জাকারিয়া পয়গম্বরের সন্তানও মুনাজাত করছে উনি মুনাজাতে কাঁদছে আপনি কাঁদেন না আপনি মুনাজাত করেন মনোযোগ আপনার মুনাজাতে থাকে না বিরানির ফুটলা হাতে দেয় বিরানির দিকে মুনাজাত ধরেন আপনার মাথা ছিলা যায় তাড়াতাড়ি মুনাজাতরা দিলাইলে তাড়াতাড়ি বাড়ি দিয়ে ঘুমাইতাম কথা কইনা যারে মুনাজাত ধরে মনে হয় দুষ্টামি করে আল্লাহর লগে

আদি নজরুল ইসলাম কইছিল আমার মরার পরে আমার দাফুনটা কই দিত মসজিদের পাশে আমি এটার এভাবে সুন্দর কইরা আবার আমি একদিন চিন্তা করলাম আমি মরলে যদি আমার কবরটা মসজিদের পাশে হয় কি আরাম হইব আমরার পারিবারিক কবরস্থান ডামডার এলাকার মসজিদের পশ্চিম দিক দিয়ে ওই কারণ কি আদানের আওয়াজটা যদি আমার কানে দেয় আল্লাহ হয়তো মসজিদের মুসল্লিরা দোয়ার কারণে আমি গুণাগারে মাফ করে দিও আমি ডে লিখছি আমার জায়গা হবে নি আমার লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরালাসের লাইগা মসজিদের পাশে আমার মসজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আর আপনার কষ্ট হইতে গাইছে অসুবিধা হইতেছে গাইছে এ কথা আমি নিজে লিখছি একদিন আসরের নামাজের পরে শুয়ে রইছি কেমন জানি জ্বর ছিল শুয়ে থাকার পরে হঠাৎ শরীরের সবটি ফসম মনে হয় খাড়া খাড়া হয়ে গেছে চিন্তা করলাম একটু ভয় ভয় লাগাতে অন্তর একটু চিন্তা এলো আমি এটা একটু গতলটা লেখে রইলাম ওই কথাটা চিন্তা কইরা আমি লিখছি এলাকাবাসী রে আমি তো ছেলে সন্তান সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুইরাই রাই আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমার মসজিদেরও পাশে আমার খবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী আমি যেদিন যামো মইরা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড়ে সবই নেবে রে খনিয়া সাদা মার্কিন কাপড় আমায় दा मर्के মাই দিওরে আমি আমার জায়গা হবে নি আমার মরা গা গাও মসিজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন বেরে ভোলিয়া তোমরার দুয়ার মাঝে শরিক তোমরার দুয়ার মাঝে শরিক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের নাই গা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি মুসলমান আল্লাহর একজন পয়গাম্বরের সন্তান যদি কান্না করতে পারে আপনারা বলেন আমরা তো আখিরি জামানার পয়গাম্বরের উম্মত আমরা তো আশরাফুল মাখলুকাত আমরা যদি ওই আল্লাহ তালার কাছে শোকের পানি ফালায়া ফালেয়া কান্না করে আমার আল্লাহ তালা আমরার জীবনের গুণাগুলা মাপ করতে পারে কি পারে না আশ্চর্য কোনো দিয়ে কোন বারে কি পারে না বন্ধুরে 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 দাকারিয়া নবী ডাক দিয়া কয় সন্তান আমার জিজ্ঞাস কর কেন আমি মুস্কি মুস্কি হাসি কেন হাসি শুনে নাও আমি যক মাথাটা চক্কর দিয়া নিচে পয়রা গেছি আমার আল্লাহ আমি নবীরে ওহির মাধ্যমে জানাইছে তুমি ইয়াহইয়া নাকি আল্লাহ তালার নবী হইবা সুবহানাল্লাহ হইবো হবে সাতটি পায়না করিকে আবার ছয় মাসেরও কালের দয়াল যে সুলো আনারে দয়াল পায় আনা দয়াল জার ইচ্ছা দিয়া দিয়া তো হিঁদের মেলা কন্যা জারে ইচ্ছা তারে দিয়া গোসাই তো হিদের মেলা কেউ বুঝিতে পারে না রে মাওলা তোমার খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে অনি আল্লাহর খেলা আরে মা বুধ খেলা মুসলমান রে নয় বছর বয়সে ইয়াহিয়া পয়গাম্বরের কাছে খবর আসে ও ইয়াহিয়া পয়গাম্বর আমার আল্লাহ তালা তোমারে নবী বানাইবো আরে নবী শুধু বানাই নাই গিয়া পয়গাম্বর নয় থেকে দশ এগারো বছর বয়সের মধ্যে এমন অ্যালমে দিন অর্জন করেছে এমন অ্যালমে দিন অর্জন করেছে ইয়া গিয়া পয়গাম্বর অ্যালমে দিন অর্জন করতে করতে উনি বসবাস করতেন একটা জায়গায় ওই জায়গার নাম হলো দামেস্ক। একটা জবান ও বন্ধ নাই কোন জায়গাটার নাম কি ওই দামেশ এলাকায় বসবাস করতেন দামেশ এলাকায় বসবাস করতে করতে ওই দামেশকের একজন বাচ্চা ছিল তার নাম ছিল হাফদা দিব্যে হাফদাক ওই হাফদা দিব্যে হাফদাক উনি ওনার বিবাহ স্ত্রীকে বিবাহ করার পরে উনি হঠাৎ করে দুষ্টামি ছল ওনার স্ত্রীকে মুখ দিয়ে তালাক দিয়া দিছে দিছে বর্তমান কোরআনের আইন আসার পরে তালাক দেওয়ার পরেও এই স্ত্রীকে গ্রহণ করার কিছু মাসালা সাবেত হইছে আলেম সমাজরা জানে নুরুল আনোয়ার এবং সরহে বেকায়ের মধ্যে কিতাবুর নেকা এবং কিতাবুর তালাকের মধ্যে মাসালাগুলা খণ্ডন করা হয়েছে কিন্তু পূর্বের নবীদের জামানায় কোনো ব্যক্তি যদি তার বউরে তালাক দিত তালাক দেওয়ার পরে ফিরে আনার মতো ক্যাপাসিটিটা ছিল না আইন দেয় নাই

কিন্তু এখন মা বোনেরা স্বামী কোন কথা বলবে দূরের কথা স্বামী কথা বলতে দেরি উইটই কই তুমি বেশি কথা কইও না আমারতে বেশি বুঝনা তুমি այդ কথা কইতেন দেন না মা বোনেরা আল্লাহর নবী আমি মেরাতে যাওয়ার পরে তিন প্রকারের নারীরে দোজকে দেখছি কয় প্রকার নারীরে আহারে মা বোনেরা যারা যারা ফর্দার আর আছেন ওয়াজটা মিলিয়ে দেখেন আনোয়ার ভাই তো এলাকার ইমাম হাসান হুসাইনিয়ার সৈনিক খাদা গরিবে নেওয়া যুব সংগঠনের মাধ্যমে এ বছর দাওয়াত দিছে আগামী বছর দাওয়াতের কথা কইলে বিডিএ কবি হুজুর আনতাম ডারে কোনে লাগিয়া এ হুজুর দাওয়াত দেওয়া চলতো না আমি কম মা দাওয়াতে চিন্তা করি না বড় কষ্ট হয়েছে এখানে আসতে আমি কিন্তু সহজে বাতি অঞ্চলের দিকে ঢুকতাম চাই না আমার আব্বা জানের লগে আমার হবিগঞ্জে কয়েক জায়গায় দেখা হয় অনেক মুড়িদাস ওই সাইডে আমার আব্বা দানের ও বন্ধু মুসলমান ইমানদার দলেরা মনোযোগ দিয়া শোনো নবী আমার মেরাদে দাওনের পরে নবী আমার তিন প্রকারের মহিলার দুজকে দেখছে একটা জমান বন্ধ নাই জোরে কোন কয় প্রকারের মহিলারা দুজকে দেখছে আমার নবী ডাক দিয়ে কুম্মত আমি দেখছি এক প্রকারের মহিলা দেখছি তাদের স্তনগুলার মধ্যে রট লাগাইয়া আগুনের শিক লাগাইয়া তাদেরকে আগুনের উপর দেওয়া হয়েছে আরেক প্রকার মহিলা দেখছি তাদের চুলগুলা ঝুলাইয়া তাদেরকে আগুনের উপর ঝলসানো হচ্ছে আরেক প্রকার মহিলা দেখছি, তাদের মাথাগুলো নিশের দিকে দিয়া তাদের দেহটা আগুনের মধ্যে सेक দেওয়া হইতেছে জি ইয়া কেন এই তিন প্রকার মহিলার खासियत শুনো তাইলে ওয়াজ কানে লাগবে এক প্রকার আমার নবী কয় যেই মহিলার স্তনের মধ্যে আগুনের গরম শিখ লাগে আর জলসানো হইতেছিল ও ওই মহিলা কারা শুনো যারা মুসলমান দাবি করে ইসলামের মধ্যে আল্লাহ ঘোষণা কয় ওয়াকার না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিনিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিনিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না যে মহিলারা ব্যাপারটাভাবে বাইর হইছে নিদের স্বামী তারা নিদের দেবরের সাথে পর পুরুষের সঙ্গে মুখ দেখাইয়া চেহারা দেখাইয়া কথা কইছে ব্যাপারটাভাবে চলাফেরা করছে এক কথায় যে মহিলারা এদের দেহকে মান মানুষের সামনে প্রদর্শন করছে বোরকার নাম দিয়া এমন বোরকা পড়ছে বোরকাটা পড়লে যেই কথা না পড়লে এই কথা টাইট ফিটিং বোরকা দিই কয় যে মহিলারা পাতলা পাতলা জামা কাপড় গায়ে দিয়া মানুষে দেখানোর জন্য অষ্টগ্রাম এবং মিঠা মহিনের জিরো পয়েন্টে গেছে আল্লাহর কসম আমার নবী কয় ওই ব্যাপারটা মহিলাদের বুকের মধ্যে আগুনের গরম রট লাগে তাদেরকে আগুনের মধ্যে জলসানো হবে ইয়ারসুল আল্লাহ নবী চুলটা ধুলে রাখছে কোন মহিলারা জানতে চায় দেখবেন আপনার নাতির আপনার ফুতের বউ আপনার মাইয়া আপনার আত্মীয় স্বজনের অনেক মাইয়ারা এমনে চলে নবী আমার কয় কে আমাদের আলামত শোনো এমন কিছু মেয়ে থাকবে যাদের কপাল থাকবে তাদের কপালে নাকের উপরের অংশে কিন্তু এরা এদের চুলগুলারে এমনভাবে ডিজাইন করবে মাথার উপর দিয়া ওটার কুজের মতো উইটা থাকবে এদের চুলগুলা ডিজাইনটা করেনি নবী আমার বলছে এই মহিলাদেরকে আমি দেখছি যারা তাদের চুলকে ওটার কুজের মতো মোটা করে উপরের দিকে তুলে রাখছে এদেরকে চুলের মধ্যে ধৈরা ঝুলাইয়া তাদেরকে আগুনের মধ্যে জল মুরব্বি মুরুব্বি ও আচ্ছা এক নাম্বার ঠিক আছে আচ্ছা না না তাইলে ঠিক আছে সাবধান মুরব্বি দেখি এবার এবার আমার নানার বয়সে আমার নানা মারা গেছে আজকে তিন মাসের কাছাকাছি হয় তাহলে গে সার খোলাইন যদি ওড়সছে বাবা সিজন দিয়ে ডান দিয়ে বয়লাম উঠাই ঠিক করে কয়ে দিলাম কিন্তু এবার গেটে দিয়ে তোমরা থাকতো দাও কোনো আচ্ছা আদান দিতাম ওই তোর বই করে বেগ কিল্লা ফলা আমি আগান মাতান দিই না এজন্য মনে রেখে আমি আদান দেই না ওয়াদের ভিতরে না আমি দেই না আমার দিয়া বিন আমি এটা আগানটা একটা বদ অভ্যাস ওয়াজের ভিতরে কে আদান দিত আর আমাদের টাইম না কিতা এটা তাই রিসা বাইলে কইবা এবটার কন্টা না হনে তাই ভাল লাগে বাইচুর গেছে ঠিক না হ্যাঁ আজ আগে শিখেছে হেলিকপ্টার দিয়া পাগলা ওই যে সুনামগঞ্জের দিরায় দোয়া কর বাইন তানির লাগিয়া ইসলামের একটা শূন্যতার একটা কুটিনানি ই আল্লাহ কথা কই না তাইরা হ্যাঁ আল্লাহ কবুল করতা আমিন কোন আমার বাবা দিরা বন্ধুরা নবী কইছে তাহলে দেই মহিলাদের চুলগুলা কুদের মত কইরা ঝুলায়য়া রাখছে ওই মহিলাগুলা দোজকে কোথায় এ মা বোনেরা মনোযোগ দেন আরো মনোযোগ দেন নবী আমার বলছে এক প্রকার মহিলাদেরকে পাগুলা উপরের দিকে দিয়া দেহটা উল্টায়া এদেরকে আগুনে সেক দেওয়া হচ্ছে ইয়ারসুল্লাহ তারা কারা বাইসা অনেক প্রবাসীরা মনের কষ্ট হুজুর আমার বোর্ডারে ফালাইয়া দিয়া বিদেশে চলে আইছি কত রকম কই আমার অনুমতি ছাড়া প্রত্যেক বৃহস্পতিবারে ফুচকা খাইবার লাগে মধ্য পয়েন্টে যাইও না পূজা আমার বউ কথা শুনে না কত প্রবাসীরা কয় হুজুর আমার বউরে কত কইলাম যে আমার অনুমতি ছাড়া ঘর থেকে বাজারে বাইরে হইও না হুজুর শোনে না যদিও বাইর আমার মোবাইলটা দূরে কয় তুমি কি আমার বিশ্বাস করো না ওরে নিঃশ্বাস রবি ঈশ্বাস করলা না বন্দিগি হেলাই হেলাই কা দিলারে এই দুনিয়ার জিন্দে এগিরে আরে রে আরে অীবন ঘুনে ঘুনে আরে লে বি বিশ্বাস কইরা না বন দিগি জিন্দে গি রে আরে ওরে জীবন গৌনায় গৌরে জামাই বিদেশে তাকে ডাকাত কাম করে তুমি বৌরে কয় অনুমতি ছাড়া বাইর হইও না তুমি বউ অনুমতি ছাড়া বাইর হও আল্লাহর নবী কয় মহিলা জাহান্নামী নবীদের হাদিস শরীফ প্রমাণ করে কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাইতে পারবে না আর আপনার বউ আপনার কব দূরের কথা আপনি থাকেন কামে আপনার বউ এমনি বাইরেয়ে ঠিক ঠিক আছে নি আহা মুসলমান আপনার বউ এই কর্ম যদি কইরা থায় চিন্তা কইরা দেন এরা নামে যাইবো না তাইও হুম

মুজাহিদি সাহেব ওনারা আমাদের খুব সিনিয়র সম্মান দিয়ে নামে যাওয়ার লাগে এরপরে এনে দিয়ে আমার আব্বা বয়ের আপনার এলাকার তো মুড়িদ আছে ব্রাহ্মণবাড়ি বলছো প্রচুর মুড়িদ তাই না জনমিঠে গেছে আমি কই না আর কাম হইতো না যাই কেন লাগবো কিন্তু আমি যে একটা পিক আপ লোক আসছিলাম স্টেজটা তো আসটা করবার লাগিয়া মানে যদি মাইকটা ওই সময় ধরতাম

যাও দেন দেন সাইড দিন বুঝছি এক নাম্বার দেন সাইড দিন দিন সাইড দিন আর কেউ উঠানে থাকলে উঠে যান তাড়াতাড়ি আর উঠানের সুযোগ নেই হ্যাঁ বিরিয়ানি রেডি করো আমার কালকে মাহফিল অনেক দূর আমি গুগল ম্যাপসে সাত দিয়ে দেখলাম কালকের মাহফিল দূরত্ব এখান থেকে সাত ঘন্টা একচল্লিশ মিনিট সেটা হচ্ছে হোমনা থানা দড়ি বাসা নিয়ে আমার বাড়ির লাগবো কিছু করার নাই তবে যতক্ষণ পর্যন্ত আসি আপনাদের মহাব্বতে আসি একবার ওয়াজটা শুরু করার আগে একটু মহাব্বতের আওয়াজে একটা মহিলার কারণ জাহান নামে যাবো এটা শেষ করবো ইনশাল্লাহ একটু মহাব্বতের আওয়াজে দূর চড়ে পড়েন আল্লাহ একটু ভানিয়ে

محمد والا یا علی بزنو আমার এই এলাকার বাবাজিরা বন্ধুরা আল্লাহর নবী বলছেন একজন মহিলার কারণে চারজন পুরুষ মানুষ জাহান নামে যাবে ইয়ারা সুল আল্লাহ জানতে চায় আপনি বলেন না চারজন ব্যক্তি কোন পুরুষ মানুষ জাহান নামে যাবে এই মজলিশে যারা যারা আছেন কার কার পুরী আছে মাইয়া আছে একটু হাতরা তুলিন চাই মাইয়া আছে কার কার তুলেন আত্মমান আল্লাহর নবী কয় কোন বাবা যদি তার মেয়ে পর্দা না করায় শুনুন আবার কোনো বাবা যদি তার মেয়ে পর্দা না করায় ওই মেয়ে বিপদটা থাকার কারণে জাহান্নামে যাবে আল্লাহর নবী কয় ওই মেয়ে একা যাবে না তার বাবা তারে পর্দা না করানোর কারণে বাপেরে লইয়া জাহান্নামে যাইবো এবার মুসলমান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার পূড়ি আপনার বেটি রাস্তার ভিতরে বিপদটা ঘুরে নামাজে কাম হবে না নিজের মাই আপনারে দোজো গলে যাইবোগা ঠিক তা অসুবিধা হইতাছে এবারে দারণ দারণ বোন আছে আপনারা শুনেন নবী বলে কোনো ভাই যদি তার বোনকে দায়িত্ব নিয়া পর্দা না করায় কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায় বোন যদি বেপর্দা হওয়ার কারণে দাজুকে যা আল্লাহর নবী কয় বইনো কাযাবে না তার বাইরে নিয়া দুজোকে যাবে এবারে তিন নাম্বার বিয়া করছেন যারা যারা সাবধান আস্তোলনের দরকার নাই যারা যারা বিয়া করছেন আল্লাহর নবী কয় বিয়া করার পরে কোন পুরুষ যদি তার বৌরে পর্দা না করায় আমার কয় ওই মহিলা তার স্ত্রী বেফর্দার কারণে দুজকে যাইব ওই স্ত্রী বেফর্দার কারণে দুজকে যাইব এবার ওই স্ত্রী একা যাই না তার জামাই রে লোয়া যাইব এ বাইসা ভেড়া তোমরা যারা তোমার বউরে তোমার ছোট ভাই মানি তার দেবরের বাদ বেরা দিবার লাগিয়া আল্লাহর নবী কয় দেবর হইলেও তার ভাবির জন্য ভাবি হলেও তার দেবরের জন্য দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য কালসাফের মতো কালসাব কামড় দিলে মানুষ যেমন মারা যায় একটা বাবি যদি তার দেবরের সামনে যায় আপনি কি মনে dorsen ফতুয়া দিয়া দেয় ছুডু বাইয়ের মতো কি হইবো জি না মহিলা যারা দেবরের লগে হিগির গিগির বিগির বিগির করেন ঠিক দেবরের সাথে রাস্তায় চলাফেরা করেন আল্লাহর নবী শিক্ষা সিদ্ধান্ত আপনারা বউরে জান্নাতি বানাইবেন না জাহান্নামি বানাইবেন আপনার বউ দেবরের বিয়ার ভিতরে গায়ে হলুদ লাগাই বা লাগে ভিতরে হলুদ এ কথা বলেন না কেন মুসলমানের দলেরা নবী শুধু এটা বলে না আমরা এখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান আমরা কোনো সন্তান সন্তান নবী কয় যদি তার মা রে পর্দা না করায় তোমরা যারার মা বাজারে যায় তোমরা মা যারা বেফর্দা ফলে তোমরা মা যারা চেহারা দেখায় আবার অনেক মহিলারা দেখি রাস্তার ভিতরে দোকানদারি করে আসিনি! আল্লাহর নবী কয় কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায় ওই সন্তানের মা ব্যাপর্দার কারণে যাবে ওই নিয়ে দুজকের মধ্যে যাবে সিদ্ধান্ত আপনারা আপনারা কি পর্দা করাইবেন না বেপর্দা চালাইবেন সিদ্ধান্ত নিবেন বাবাজিরা বন্ধুরে এই জন্য গড়টা কন্ট্রোল করতে বড় সাবধান ইসলাম বড় সুন্দর ইসলাম বড় শান্তির ধর্ম কিন্তু আবার ইসলাম বড় কঠিন যদি তুমি উল্টা চলাফেরা করো ইসলামের মতো চল সুন্দরভাবে চললে ইমানের সাথে মরণ পাইবা মরার পুরুষ মানুষ কিন্তু বোর সুযোগটা দেয় দেয়নি যদিও বিছনার ভিতরে শুইতে গেলে মাথার অন্য দিকে ফিরে আর হ্যাঁ কোন রকম বাবু শোনা কই আমি একটু ঘুরে এলাম ঠিক না আচ্ছা হ্যাঁ দাসে আই আছে আমার বাবাজিরাম জিরাম হাদদা দিবনে আমি তো বাচ্চা রাজ্য চালাই আমি আর চাই তার সুন্দর করে ফাম পড়তে দিয়া বোরে বুঝাইছি নয় দিন দশ দিনের সময় মাথাটা সেন্টিমিটার বড় গরম বৌ উল্টা পাল্টা করাতে আমি আমার দেলাইছি তালাক ওই সময়ের বড় আলেম তো পয় মার কৈছে কন্যা আল্লাহাম্বর হইব এটার ভিতরে সিনার ভিতরে আলমেলি থাকবো আলাদা ইয়াহিয়া পয়গাম্বরের কাছে মাসালার জন্য যাবার আগে অনেক আলেমার কাছে গেছে কেউ এটার সমাধান দেয় না চিন্তা করে বাচ্চার বৌরে যদি উল্টা পাল্টা মাসালা দিয়ে আমার গলা কাটব এবার কয় এ মাতালার সমাধান একজন দিতে পারে তার নাম ইয়া পয়গাম্বর চলে গেছেন আপনি দেখি আমার এই স্ত্রীটা আছে না গেছে বাসারও মনে মনে সব আল্লাহ তালার আদেশ আছে বাদশা মানুষ টাকা পয়সা বেশি সম্পদ বেশি আরেকটা বিয়া করণ যাইব যদিও এটা তালা খিয়া যায় সিস্টেম করে নি আরেকটা বিয়া করণ যায়

আমরা মতো আলে মূল্য সাইজ করে আগে আমার দিয়ে ফাইলে ঘুরে আসেনিও সদা হয় আল্লাহ নবী কে আলেম না ওলামা হুম সার রুমান তা দামি সামাই কেয়ামতের পূর্বে এমন কিছু আলেম তা যারা জমিনে সবচেয়ে নিকৃষ্ট এ আলেম হলো তারা তারা খাইয়া ঘুরে এলায় কথা কন্যা খেরে তবে এ আলেমরার ফতুয়াটা আস্তে আস্তে মিট যাইতে থাকা বলে হুজুর কেমনে কইলেন কিছুদিন আগে তো আপনারা নিজেরাই খবর পাইছেন শর্মনায়ের ফষাভুজুর নিজে কইছে যে মিলাত আমরা কেউ যদি ফরজ না মনে করে ও আজিব মনে না করে সুন্নত না মনে কইরা আল্লাহর হাবিবের মহাব্বতে নবীরে সালাম দেয় এটার বেদাত কন যাইতো না শর্মনায়ের বুজুর কইছে আর ওই দিন গত সাত দিন আগে সুশান ফাং সুশান ফাং মাধবপুরে আমি ওখানে দাঁড়াইয়া রইলাম গ্যাসের লাইগা নারায়ণগঞ্জের একজন বক্তা তার নাম কইলাম আপনারা চিনবেন কমিদের বড় একজন হুজুর

মধ্যে গুলি ডামাইরা দেয় ও মুসলমান এই একটা স্বার্থে শুননি ও আলাদা করা যাইতো না তবে সব স্বার্থে শুননি ও আলাদা কিন্তু মুসলমান ইউনিটির জন্য শুননি ও হাবি কোন যা কোন সব এক বলে হুজুর কেন কারণ ইসলাম এবং মুসলমানদের রক্ষা করার জন্য আপনারা বলেন মুসলমান কাঁধে কাঁধ মিলে কাজ করার দরকার আছে না না কষ্টইব এই জায়গাটার ভিতরে আমি পেক এক থাকি আর কি কিন্তু অন্য জায়গায় আবার আলাদা এ একের ব্যাপারে এ আজকে আপনার এনা অনেক সময় আমার লগে নৌকা এই আমার রিসিভ করছে এক ওই মাহফিল কমিটির সভাপতি কো হই নাম নাকি আনা সানাস ভাই আমার রিসিভ করতে গেছে আমার লোকে একই গুদারা দিয়া তার আর ছাব্বিশ ইঞ্চের দূরে একটা আইসে বক্তা আপনার এ হুমাই কাটনি না না ছাব্বিশ ইঞ্চের তাই না আইসুন আমার লগে আমি যাইয়া তাইনটা জি গাইলাম ভাই আজকে মাহফিল শোনানো ও এদিকে হ্যাঁ আর নবীগঞ্জের না হ্যাঁ আবার ভালো আছে নবীগঞ্জের সেটা এ খুব ভালো আমার দেখলে ভাই সাহ ডাকে এর বইনে জামের মাহফিল আমি নিজে করে আসছি বাঁকাউরা নবীগঞ্জ এ খুব ভালো মন ভাই এর মাহফিল আমি করে আসছি তো শোনেন এ সাফিজ এর কথা আমি দেখো ভাইসাব আজকে মাহফিল শোনানো আসে এদিকে এ আমার চিনি না এ কে আরে কারণে শয়তান শয়তান হইছে ও তোমারই বাপ সুবি আমি বুঝলাম যে তুমি অহংকারী দড়া খাই খবরে গেলে আমি তো আমারও দেখো তার লোক আমি মারতাম গেলাম তো আমার লোক আমি মনে করছি আমরা তো ঘিনাই করি আসলে আমরা ঘিনাই না তারারে আমরা তো তারা দারো দারো থাকি কিন্তু এতে আমার লোক না।

ডাক কয় হুজুর দেখেন না ফটোয়াডার এলে গুরান যায় না ঘুরানো যাবে না বলে কেন বলে ঘুরা যদি দেই এটা আল্লাহ আল্লাপালিনের আদেশকে অমান্য করা হবে এই জন্য ঘুরানো যাবে না এবার ওই স্ত্রীটা মানে বাদশাহীপনে হাত ডাকের স্ত্রী কয় দেখি রে এবার ইয়া হিয়া নবীর পেছনে লাইগা গেছে কিন্তু রে ওই বাদশাহীপনে হাত ডাক এবার উনি নতুন একটা বিবাহ করছে তো তার স্বামী আর একটা বিয়া করব দেখতে পারে না পারেনি কোন এলাকার ভিত্তিক তাই তোমার জামাই রে নামাজি বানানোর জন্য তুমি চেষ্টা করলে তোমার জামাই নামাজি হইব তুমি নামাজি বানাইবা দূরের কথা তুমি সহ জামাই রে এক লোক ভদ্র সময় খাস বাংলা কথা তাই এক পাহাড়ি অঞ্চলে এক হুজুরে মসজিদের ভিতরে ফতুয়া দিয়া লাইছে শোনো আরব কান্ট্রির পাহাড়ি অঞ্চল ফতুয়া দিছে আগামীকালকে যেই পুরুষেরা আগামীকালকে ফজরের নামাজ জমাতে বলবেন আগামীকাল থেকে এই পুরুষদেরকে ধরে ধরে আগামীকালকে থেকে আরেকটা করে বিয়ে করে দেওয়া হবে আল্লাহর রহমতে ওই এলাকার যে মসজিদ মসজিদ ফুইদা মসজিদের বাহিরে ফুইদা মুসল্লির অভাব নাই তো তোমরা এত মানুষ কেমনে আজকে হুজুর যে ফতুয়া দিচ্ছে আমরা বউরা আমরা তুলা দিছে তো কি লাগা আমার বউরা চাই না আমরা আরেকটা বিয়া করি এলাকা তুলা দিছে তো চিন্তা করে দেখো তোমার জামাইরে তুমি যদি নামাজি না বানাও জামাইরা যাও লেগে আমার নামাজি আর বউ যদি ধরে যদি আরেকটা বিয়া করে সিদ্ধান্ত তোমার জামাই তাড়াতাড়ি ফজরের নামাজে আপনারা কোন দরকার আছে না নাই

গোটাইল জাদা জিদির কথা শুনবাই না দাঁড়িয়ে রাখবা কথাটা যদি রাখে লাছি আলহামদুলিল্লাহ চারি বছর জাদা দাঁড়িয়ে রাখে মার কইনা রে মাঝে মাঝে সাইকেল চালায় চালায় মাথাটা উৎ করে করে আমার বাজ যায় আমার কাছে যারা এমনি এমনি এই মাসালাটা উল্টা ফল্টা হয়ে গেছে যারা এটা এমনি হইব নি তুমি যারা এটা এমনি না এটা এমনি ঘুরে দিতে ভোগ যারা তোমরা না বোঝো এলাকে মাসালাটা এলাকে তোমার কাছে আইয়া পড়ি আমি কেমন না আইবেন মাঝে মাঝে দুপুরে চলে এবেন আমরা ভাই আমরা ভাই তাহলে করা বাতটা খাইবেন ক আইতাম তো ভারি না আইবেন আমরা ভাই আইলে অসুবিধা নাই আমরা ভাই মেহমানদারি ভালো হয় আমার আম্মা মেহমানদারি করতে পছন্দ আপনার এই অষ্ট গ্রামের অনেক পোলাফান যায় আমরা এলাকা

আমি আপনার কিছু উপহার প্রদান করলাম উনি কয়ে আমি মাসালার জন্য কোন উপহার নিতেছি না বলে কেন 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 আমি আল্লাহর দিন ডে বেচা এই কথা বলার সাথে সাথে হজরতে হাত দা দিবনে হাত ডাক ডাক দিয়া কয় শোনো শোনো বাসা আমি মাইনা নিলাম ইয়াহিয়া নবীজি আমি আপনার কথা শুনলাম আপনার কথা মানলাম এই কথা বইলা যখন চইলা গেল বাসার স্ত্রী বড় প্রাগান্বিত হইয়া গিয়া পয়গাম্বর রে তার খরাপতিদারকে নিয়া দরাইয়া ইয়াহিয়া পয়গাম্বর তার রাস ভাষাদের উপরে উঠাইয়া ইয়াহিয়া নবীরে বলতেছে বলো আমার মাসালা ঠিক আছে নি আমার আমি তালাক কইছিনি কয় তুমি তালাক বলে আরেকবার জিগাইলাম বলো আমি তালাক কইছিনি বলে তুমি তালাক আবার কয় তালাক কইছিনি এবার যদি কয় আমি তালাক কুমার গর্দান আলাদা করে দিব ইয়াহিয়া পয়গাম্বর কয় আল্লাহর কসম আমি তালাক 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 আমার গর্দান যদি তুমি আলাদা করে দাও আল্লাহর কসম আমার একটা বিশ্বাস আমার কাটা কলম তালাক শব্দটা ব্যবহার করবে ও দুনিয়া নবীরে হাদ্দা দিবনে হাদ্দাকের স্ত্রী তার রাফ উপরে ওইটা গড্ডানটা আলাদা করে দিছে আল্লাহর কসম ইয়াগিয়া নবীর দেহটা রাফ উপরে আছে আর গড্ডানটা নিচে পইরা রইছে ওই কাটা কল্লাটা বলতেছে হাদ্দা দিবনে হাদ্দাকের স্ত্রী ওই দামেস্কের বাদশার বউ তালাক হইয়া গেছে এই বউ কোনোদিন হালাল হবে না হালাল হবে না আমি আমার মা বোনদেরকে বলবো এ আমার মা বোনেরা তুমি তোমার স্বামীর সঙ্গে এমন কোন আচরণ কইরো না যে আচরণের কারণে তোমার স্বামী তোমারে তালাক দিব যদিও ইসলামের মধ্যে তালাক দেওয়ার পরে গুরানোর মতো সিস্টেম আছে। আর যেটারে একবার বাদ এটা অস্ত্র হিসেবে ব্যবহার হয় যেটার বাদ এটা বাদ হিসেবে ব্যবহার হয় আল্লাহর সঙ্গে খারাপ আচরণ করো না স্বামীদের সঙ্গে বাদে আচরণ করো না যেন তোমার স্বামী তোমার উপর বিরক্ত না হয় আল্লাহর নবী কয় কোনো মহিলা যদি তার স্বামীরা সন্তুষ্ট রাখতে পারে ওই মহিলা জান্নাতের ভিতরে চল্লিশ জন হুরের সর্দারিনী হইব আবার কোনো কোনো জায়গায় কয় সত্তরটা জান্নাতের হুর শ্বশুরের সর্দারিনী হইব আর যদি কোন মহিলা তার স্বামীর দুনিয়াতে কষ্ট দেয় স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার কারণে ওই মহিলার স্বামীটা কবরে গেলে জান্নাত পাইব কিন্তু ওই বৌডা ভাইত না নবী আমার কয় ওই স্বামী জান্নাত শুধু পাইত না জান্নাতের মধ্যে গেলে জান্নাতের সত্তরটা হুর ওই স্বামীর বউ বানিয়ে দিব আল্লাহ আমরা যদি জামাই লোকে খারাপ ব্যবহার করেন বেরিয়ে ছাপ দেন আসতেছে যদি জামাই লোকে খারাপ ব্যবহার করেন আপনার জামাই জান্নাতে যাবে হ্যাঁ এ তারা তুমি বেশি আছে আপনারা যদি আপনাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন স্বামী জান্নাতে যাবে কথা কন্যা কেন এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি স্যাক্রিফাইস করে একজন স্বামী বউ যদি রাগও করে অনেকভাবে চেষ্টা করে বউরে মিলানোর চেষ্টা করে বউকে খুশি করার চেষ্টা করে কিন্তু বউরা বোঝে না অনেক বউরা স্বামী প্রবাসে থাকলে বিদেশে থাকলে স্বামীর কাছে কত রকমের আবদার করে আরে মা তুমি যে তোমার স্বামী প্রবাসে বিদেশে আছে ঢাকায় কাজ করতেছে তুমি যে আবদার করো মাসে মাসে এটা সাও এটা সাও এ পোলা পান বাবা বিদেশ থাকলে এটা সাও এটা সাও তুমি জানো না তোমার আব্বা মহিলারা তোমার স্বামী বিদেশে তোমার সন্তান কত কষ্ট করে বলে হুজুর কি কষ্ট করে তারা তো বিদেশে আরামে থাকে জিনা এ সিরোমে থাকে না তারা বিদেশে ভূমিতে কাম করে বোতল টোয়ায় যদি কামের শেষে কিন্তু সময় পায় বাড়তি কাম করিয়া কইরা পরিবারের লেগে টাকা জমায় শাক দিয়ে ভাত খায় সবজি দিয়ে ভাত খায় তুমি ফোন দিলে গোস্ত দিয়ে ওটার গোস্ত দিয়ে ভাত খাইছ কেন জানো তোমার জন্য কষ্ট করে আর তুমি মহিলা ওই স্বামীর অবাধ্য হও তুমি মা ওই সন্তানের কথা শোনো না তুমি বাপ ওই সন্তানের টাকা ব্যাপারতে উড়াইতেছ আল্লাহর দোহাই লাগে ওই প্রবাসীদের কষ্টটা তুমি বোঝ প্রবাসীদের কষ্টটা বুঝো তোমার স্বামীর কথা মানো যদি মানতে পারো তোমার সাথী দেহত্বের ভিতরে গেলে তোমার স্বামী তো জাননাতে যাবেই এবং জান্নাতের সত্তরটা বো পাইবো নবী এই কথা বলার পরে নবীজির দরবারে অনেক মহিলারা পর্দার আলাল থেকে কাম দেয়া করার রসুলাল্লাহ আমরা তো আমরা জামাইরে বড় ভালোবাসি আমরা জামাইরে আল্লাহ জান্নাতের ভিতরে সত্তরটা হুর দিব তো আমরা আল্লাহ কি দিব আমার নবী কয় তুমি যদি ওই জামাইরে ভালোবাসো আল্লাহ তালা ওই জামাইর সত্তরটা হুরের সরকারি তোমারে বানিয়ে দিব ভাই সাহেরা আচ্ছা কোন জান্নাতের ভিতরে সত্তরটা হুর ফাওয়ার জন্য দুনিয়াতে বউয়ের লগে আচরণটা কি গালাগালি কইরা করতে হইব আপনি জান্নাতের হুর ফাই তৈল তো আপনার আচরণটা তো তেমন হওয়া লাগবো বউয়ের লগে যদি আপনি ফুতের সামনে ঘুম ঘুম করে খিচ্ছালাম মারেন নি ফুতের সামনে ফুতের সামনে আপনি আপনার বউরে গালি দেন কথা কয়না করে ডাইনি ডাইনি এ আপনি যদি এই কাম করেন হুর ফাইবেন দূরের কথা মনে করেন ভুলে হুটটা ভাই আলাইছেন দুনিয়াতে বউরে ভুল করে একটা কি চালাইছেন কিল দিয়ে আলাইছেন আচ্ছা এ বেটিদের সত্তরটা হুরের সর্দারি নি আপনি কবরে পরে জামাইনি যদি বউ আপনি বউ যদি কয় কি একটা কিল দিছিলা মনে আছে হ ঠিক আছে এই সত্তরটা হুর তোমরা তো আমার চাকরি করো তোমরা একটা একটা করে দিয়া লাও দুনিয়াতে দিচ্ছেন কয়টা সত্তর হুরে দিব কয়টা হিসাব করে হিসাব মিলাইয়া তাহলে বউরে মারুন যাইব বোঝায় দিবেন বলে মারেন না নবী কয় তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে শরীরের মধ্যে আঘাত করো না ইয়ারসুল আল্লাহ কেন আপনার কি ওয়াজ আজ কষ্টতে আছে কোনো ওয়াজ জাগা মতো ভালাই দিছি ওয়াজ মনের মতো এটা শিক্ষণীয় ওয়াজ যদি মনে করেন এটা শিক্ষণীয় এটা শিখবেন নবী কয়েছে তোমরা তোমাদের স্ত্রীর গালের মধ্যে মুখের মধ্যে দেহের মধ্যে আঘাত করো না ইয়ারসুল আল্লাহ কেন নবী কয় তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আল্লাহ আল্লাহর এই মেহমানকে আবার ফিরিয়ে নিবে নবী কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মার নাম লইয়া বাবার নাম লইয়া গালি দিও না ইয়ারাসুলাল্লাহ কেন নবী কয় আমি মহিলাদের

যখন এই শাহাদ বরণ করলো ওনার জবানটা নিজমুখ দিয়া বলছে হ্যাঁ মহিলা তালাক কিন্তু মুসলমান নবীর বন্ধুরা আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতাগুলা দিয়েছে আমরা অপব্যবহার করব না কিন্তু সন্তানেরা এও শুনলা শুনলাম করলা স্ত্রীদের কথা মা বাবার কথা শুনলা সব আজ শোনার পরে স্ত্রীর মুহাবতে পইরা তুমি তোমার মা বাপরে জুদে করে দিলা না এমন আইত তোমার বয়ের সাথে বায়ের বয়ের সাথে মা বাপরে দুদা করে দিছ এমন ভূত আসেনি আল্লাহ দোহাই তোমার মতো সোতার আমার দরকার নাই মা বাপরে খাওয়া নি মা বাপরে এক বেলা খাওয়াইলে তোমার বৌ তোমার ইঙ্গিত দায়ীরা কি তোমার একার মানি একার বাপ তুমি কি লেগে খাওয়াইতা মা বাপরে খাওয়ানি নিয়ে এলাকার মধ্যে বিচার হয় এগরে এক সপ্তাহ কথা ওই মা বাবা নামক রত্নটার এখন থেকে যত্ন কর কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাক আলাদা করে দিয়া থাক আজকে এখান থেকে বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা দা বলবা মা আব্বা আপনার কদমে দরলাম মাপ চাইলাম এতদিন বাইয়ে বাইয়ে খাওয়ানি নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে ঝগড়া হয়েছে আল্লাহর রস্তে আমারে মাফ করে দেন আর আপনি এক সপ্তাহ এক সপ্তাহ করে আলাদা খাওয়া লাগ লাগবে না আমি সন্তান না দিয়া ভাত খামু আপনি বাবা আমার সঙ্গে তিন বেলা ভাত খাইবেন সন্তানের দল মনে রাখবা মা বাবা খানা খাইলে সন্তানের কামাই কমে না আমার আল্লাহ মা বাপরে খাওয়াইলে সন্তানের রিজিক বাড়াইয়া দেয় কামাই বাড়াইয়া দেয় কিন্তু সন্তান রে তোমরা তো তোমরা মা বাপরে ভাত খাওয়াইতে চাও না আল্লাহর দোহাই লাগে কেউ যদি মা বাপরে মন জুদা করে দিয়া থাকো আল্লাহ থাকো পারলে দে যুবক বাইরা তোমরা পা গুলা আমার সামনে দাও আমি স্বামী লাগে তোমার পা পরিষ্কার তুমি তোমার মা বাপরে জুদা করে দিয়া থাকলে এখান থেকে বাড়ি মা বাবার পা মাপ চাইবা হুজুর কেন এমন কথা বললেন আরে সন্তান একটা কথা মনে রাখবা এদের মনে কষ্ট দিয়া এদেরকে আঘাত দিয়া এমন একশোটা ওয়াশ শুনলে কোনো লাভ হবে না এদের মনে কষ্ট দিয়া পাঁচ পাঁচ নামাজ পড়লে লাভ হবে না কারণ সাখাতুর রাব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় এজন্য বাবা দিরা মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো ওয়াদা করো এখান থেকে বাড়ি যেয়ে মাপ চাইবা কষ্ট দেও না দাও ওয়াদা করো আজকে মাহফিল থেকে বাড়ি যে মা বাবার পায়ে দেরা সালামটা হইল করবা বলা হুজুর কেন এ কথা বললেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি দিয়া যায় আগামী কালকে তখন এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বলবে হ্যাঁ কুমিল্লা থেকে কম বয়সে একটা বক্তা আসছে স্বামীম দাদা তার কথা শুই আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে ও মুরব্বী আপনার পুতে আপনার লগে বেয়া দুবি করছে অসম্মানি করছে না কোনো কিছু করে নাই তবু আমার সন্তান আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে সন্তানের দল মা বাবার পায়ে দললে তোমার দাম কমবে না ইজ্জত কমবে না অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ সামুদুরের কথা দুই দে তো আমি মা বাবার পায়ে ধরে সালাম ওই করি না সন্তানের দল আল্লাহর নবী শিখে দেয় কোনো সন্তান যদি তার মা বাবার কদমের মধ্যে চুম্বন করে আর সালাম করবা তো এটা অনেক আগের কথা আল্লাহর নবী কয়ে কোন সন্তান যদি তার মায়ের কদমের মধ্যে চুম্বন করে আল্লাহ তালার জান্নাতের চৌকাটের মধ্যে চুম্বন করার স্বভাব পায়া যাইবা জান্নাতের চৌকাটের মধ্যে চুম্বন করার স্বভাব পাইয়া যাইবা এ সন্তান আমি জানি না আজকের মাহফিলের ফিলের মধ্যে করে দুইজন পাঁচজন চারজন সন্তান আসেনি যারা তাদের মা বাবার পায়ে চুমা দিছে এ সন্তান আমার দিকে তাকাও আমার আল্লাহ তালা আমারে এমন ক্ষমতা কোনো কিছু দেয় নাই এলেম কালাম দেয় নাই তুদু এই গলাটার মাধ্যমে সারা বিশ্ব ঘুরে সারা দেশ ঘুরাইতেছে আমি দুই হাজার নয় দশ সালের মাঝখানে ওয়ার শুনা আমি আমার মা বাবার গুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি আমার আল্লাহ এমন কবুল করছে আপনারা দুয়ার বরকত আমি চব্বিশ বছরের ফোলাডার কুমিল্লা শহরের ছয়টা মাদ্রাসা এখনো দুইটা মহিলা মাদ্রাসা আপনারা যদি দোয়া করেন আল্লাহ চাইলে ভবিষ্যতে আরো মাদ্রাসা করতে পারবো আমি জানি এটা আমার মায়ের দোয়ার বরকত আমার আব্বা জানের দোয়ার বরকতে সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে চুম্বন করবা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অনেকে চিন্তা করে বুঝু যাদের বাড়ির মধ্যে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা চিন্তা করে হুজুর যাদের বাড়ির মধ্যে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তান চিন্তা করো না মা নাই আব্বা নাই মাপ চাওয়ার মতো সুযোগ নাই আল্লাহর নবী ডাক দিয়া কুম্মত রে দুনিয়ার না যদি মা বাবা ইন্তেকাল করে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা

মারে মানুষ করছে কাপড় রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা মা গিটটা দিয়া রাইখা দিত তুমি স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা খুলা তোমারে দিয়া দিত আজকে তোমার মা কবরে সন্তান তুমি তোমার মার একটা টাকা হাত খরচ দিতে পারো না এ সন্তান চিন্তা করো তোমার আব্বা জান সিরা লুঙ্গি পরে জীবন কাটাইছে তোমার আব্বা জান এত কষ্ট করছে কিন্তু তুমি সন্তান আব্বা জান যে কষ্ট করে কবরে গেছে তোমার কাছে হাজার হাজার টাকা আব্বা জান রে টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো रोना অন্ধকার কবরের বাসিন্দা সন্তানের দল তোমার মা জননী মুরগি প্রথম ডিমটা পারলে তুমি পুতেরে খাওয়াইতো আমার সন্তান এই ডিমটা খাইলে তার শরীরে শক্তি হইব আজ মা অন্ধকার কবরে ঘুমায়া রইছে সন্তান তুমি হাজার হাজার টাকা কামাই করো কিন্তু তোমার ঘরে কত মেহমান খানা খায় তুমি তোমার মার মুখে এক লোকমা মা বাদ পিলা দিতে পারো না মা কবরে ও আল্লাহ আজকের মাহফিলে কত সন্তান বসছে তারার মারে তারার বাপরে বাসপুরাজ নিচে পুকুর পারে কবরের সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়াইয়া দিয়ে আসছে ও আল্লাহ এই সন্তানগুলা জানে মা বাবা তাদের কত আপন আরে দাঁতটা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না দাস তাকিতে দাঁতের দিলি দিলাম দিলি না মা বাবা তোর কত আপন মা বাবা তোর কত আপন বুঝলি না দাঁত তাকিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না এ সন্তান জিজ্ঞাস কর যার মা নাই যার বাবা নাই তার মতো হত বাগা কপাল পোড়ার কেউ নাই বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে সন্তানের চোখের পানি বায়া বায়া পড়ে আব্বার পুরান খাটটার দিকে চাইলে সন্তানের চোখের পানি বায়া বায়া পড়ে সন্তান কান্দ কেন আরে আমার মা দুনিয়াতে নাই আগে এক বেলা বাত না খাইলে মা আমার ডাক দিয়া কইতো ফুদ্দুলা বাত খেয়ালা ফেরটা দি পিঠের লগে লাইয়া গেছে এখন মানাই দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না খানা এ সন্তান ঝগড়া লাগলে কোথাও কোনো ঝামেলা লাগলে আব্বা যান তোমারে ডাক দিয়া নিয়া ঘরে ঢুকাইতো আজকে তোমার আব্বা নাই কেউ তোমারে ডাক দেয় না আমার ভাই আর আমারে বলছে হুজুর আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন আমি আমার আব্বা জানলে বড় মোহাব্বত করি আমি চিন্তা করলাম ভাই জানো না আব্বা জানের কথা কেন বারবার বলল মোবাইলও আমার কাছে দোয়া চাইছে আমি চিন্তা করলাম হয়তো আব্বারে বেশি ভালোবাসি বিদায় ও এখন তোমার কেউ দমক দেয় না কেউ ডাক দেয় না দিব কেমনে তোমার আব্বা যান তন্ধকার কবরে তোমার আব্বা রে একবার তুমি ভালোবাসার কথা বলতে পারো না আব্বা রে মহাব্বতের কথা বলতে পারো না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা ও বাবা 爸爸，哥，哦，爸爸。 বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা এ সন্তা যাদের বাবা মা নাই তারা তো মাপ চাইতে পারবে না তোমার যাদের বাপাই আছে ওয়াদা করো ওয়াদা করো এখান থেকে বাড়ি

মহিলারা স্বামীরই খেদমত করবা স্বামীরা স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবা আল্লাহ নবীর পথ মতে চলবা তরিকতের রাস্তার মধ্যে চলবা আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়া বঙ্গা খেরাতের উত্তম তারা কী নসিব করে ওয়াশের উপরে আমল করার তৌফিক দান করে সবাই দবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আমি